হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে স্বাগতম টেক ফরএভার টু নতুন একটি ভিডিওতে। তো আপনাদের অনেক রিপোর্টে এবং অনেক সমস্যার কারণে আজকে আমার এই ভিডিওটা বানান, কারণ আপনারা অনেকেই বলেছেন যে আপনারা যখন কোনো ভিডিও তৈরি করেন বা ক্যামেরাতে শুটিং করেন বা স্ক্রিন রেকর্ডিং করেন না কেন, এই যে দেখেন দুই পাশে কালো দাগ, এরকম কালো দাগ থেকে যায়। আপনি যে কোনো ভিডিও করেন কোনো মজা পান না, কারণ দেখবেন এই পাশে দুই পাশে কালো দাগ এবং শুধু মাঝখানে ভিডিওটা দেখা যায়। দেখেন এই পাশে আর এই পাশে কিন্তু কালো দাগ, তো এটা কিন্তু অনেক বড় একটা সমস্যা। তো এটা কিভাবে ঠিক করব এবং এটা কেন হয় তা আজ শেয়ার করবো আপনাদের সঙ্গে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলতে চাই, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমার তৈরি কৃত ভিডিও চলে যায় সঙ্গে সঙ্গে আপনারই কাছে। তো ভিডিওটি শুরু করা যাক, ফিরে আসছি একটা ইন্ট্রোর পর। তো ইন্ট্রোর পর চলে এলাম আমার এই কম্পিউটার স্ক্রিন, এবং কম্পিউটার স্ক্রিনে আসার পর আমি আপনাদেরকে যে মূল বেসিক জিনিসগুলো রয়েছে সেগুলো বলে দিচ্ছি। তো মূল প্রধান জিনিসটা হচ্ছে আপনার যে স্ক্রিন রেকর্ডার ব্যবহার করেন সেই স্ক্রিন রেকর্ডারটা, তো সেটার কী সমস্যা আমি বলি। আপনি যেই স্ক্রিন রেকর্ডারই ব্যবহার করেন না কেন, আপনার হয়তো রেকট্যাঙ্গেল এরিয়া বা অ্যারাউন্ড মাউস এরকম দেন বা নাও দেন, দেন বা না দেন ওটা বড় কথা না, বড় কথা হচ্ছে আপনারা যেটাই ব্যবহার করেন না কেন সেটা আপনার স্ক্রিন রেজুলেশনের সাথে মিল খেতে হবে। যেমন এখানে যদি আপনারা ফুল স্ক্রিন করে রাখেন সবচেয়ে বেস্ট হবে, কারণ ফুল স্ক্রিন করে রাখলে আপনার পর্দাটা যত রেজুলেশনেই হোক না কেন সেটা কিন্তু তার সাথে খাপ খাবে, কিন্তু রেকট্যাঙ্গেল বা অন্যান্য যা ইচ্ছা মতো করেন ওগুলো কিন্তু কাজ করবে না। আর এটা কিন্তু হচ্ছে প্রধান একটা দুই পাশে কালো হওয়ার কারণ। আরেকটা কারণ আমি আপনাদেরকে বেসিক যে মূল কারণটা এটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনার যে কম্পিউটারের যে মূল রেজুলেশনটা এটাও কিন্তু একটা বড় কারণ। তো আমি আপনাদেরকে এটা দেখে দিই, দাঁড়ান। তো সেজন্য এটা মূল কারণ সেটাও আপনাদেরকে বোঝাচ্ছি। তো আমার কিন্তু এখন রেজুলেশন দেওয়া আছে 1220x1080, একদম ফুল এইচডি, যেটা আমি সেটাই আপনার রেজুলেশন করে রেখেছি। তো আপনারা অনেকে দেখবেন এমনি অন্যরকম এক ধরনের রেজুলেশন রেখে দেন যেটা কোনো কাজেরই না, এটা সবচেয়ে বড় সমস্যা। এবং কিসের জন্য সমস্যা এটা আপনাদেরকে এখনই দেখাচ্ছি, প্রমাণ দিয়ে দেখাচ্ছি। তো আমি আমার আগে রেজুলেশনটাকে একটু পাল্টে নিয়ে আপনাদেরকে দেখাই। তো আমি যদি একটা রেজুলেশন নেই, তো আমি একটা রেজুলেশন নেব যেমন ধরেন 1280x1080, হ্যাঁ এটা রাখা যায়। তো এটা রাখতেছি, তো দেখেন এর কারণে কি হয়, এই তো কিপ চেঞ্জ। তো আমি একটু আমার এই যে স্ক্রিন রেকর্ডটা রয়েছে এটা দিয়ে একটু স্ক্রিন রেকর্ড আপনাদের করে দেখাই। তো এটা যদি ফুল স্ক্রিনে রেকর্ড করি, তো রেকর্ড অপশনে ক্লিক করলাম, তো এটা কিন্তু রেকর্ড শুরু হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছেন হয়তো। এমনি দেখাই, দেখেন এটা বেশি কিছু না, এমনি আপনাদেরকে চেক করে দেখানোর জন্য। তো 1 MB হওয়ার সঙ্গে সঙ্গে আসলে এটা কেটে দেবো। তো অল্প একটু দেখানোর জন্য বলতেছি আপনাদের যে আসলে এটার ফ্যাক্টটা কি, আমি আপনাদেরকে এটা বোঝানোর জন্য দেখাচ্ছি। তো এখন ফ্যাক্টটা দেখাই, তো এটার যে মূল ফাইলটা ওখানে দেখি, দেখানোর পরেই তো আমার যে মূল, তো এটা কি আমার যে ভিডিও এডিটর রয়েছে সেটাতে নিয়ে যাই। তো দেখেন কিসের জন্য রেজুলেশন সমস্যা আমি আপনাদের দেখাই। তো ভিডিওটা যখন আমি এখানে এখানটায় ছেড়ে দেব, তো দেখেন কি অবস্থা, কি অবস্থাটা নাই হয় সেটা একটু অল্প একটু দেখলেই বুঝবেন যে কিরকম হয়। এরকম মানে অন্যরকম একটা যদি আমরা রেজুলেশন ব্যবহার করি তাহলে কিরকম হয় এটা আপনাদেরকে বোঝানো উচিত, তো এটা আমার একান্ত কর্তব্য। তো দেখেন রেজুলেশন অন্য দেওয়ার কারণে এদিকে এই পাশে কালো, ও পাশে কালো, দুই পাশে কিন্তু কালো। তো এটা আমি এখন কেটে দিচ্ছি। তো আমি আপনাদেরকে এখন বলতেছি কোনটা দিলে ভালো হবে, কোনটা দিলে ভালো হবে আপনাদেরকে সেটা বলে দেই। তো
ফার্স্ট আমরা যে কাজটা করেছিলাম যে আমাদের ডিসপ্লে সেটিং, ডিসপ্লে সেটিং এ যাব। তো আমি এখন ডিসপ্লে সেটিং এ গেলাম। আমার ডিসপ্লে সেটিং এ যাওয়ার পর এখানে আমার করে দিতে হবে 1920 তারপর 1080, এটা করে দিতে হবে। এটা হচ্ছে বেস্ট রেজুলেশন ফর অল দ্য উইন্ডোজ অপারেটিং সিস্টেম অ্যান্ড আদার ডিভাইস, সবচেয়ে বেস্ট এটা। এর জন্য আমি এক্ষুনি আপনাকে এটা প্রমাণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আগের যে ভিডিওটা এটা, তো এটা আমি এখন ডিলিট করে দিই, কারণ এটার এখন কোনো প্রয়োজন নেই, এছাড়াও পরে ডিলিট করে দেবো। তো আমি আসলে আমার স্ক্রিন রেকর্ডটা করিয়ে মানে এখন যে রেজুলেশনটা বানালাম, তো সেটা অনুযায়ী এখন আমি একটা রেকর্ড করে দেখি যে আসলে আমার কথাটা মিল আছে নাকি এমনি ভুয়া। তো দেখি, তো আমার স্ক্রিন রেকর্ডারটা এখানে এসেছে। তো স্ক্রিন রেকর্ডটা অল্প একটু করে দেখাই আপনাদের। এখন কিন্তু স্ক্রিন রেকর্ডার চালু করেছি, আমার ফুল স্ক্রিনে চলতেছে। তো এটা মিনিমাইজ করে এমনি বাটনে ক্লিক করে দিই কীরকম অবস্থা হয়, আসলে ভুল নাকি ঠিক এটা তো আপনাদেরকে প্রুফ করে দেখাইতে হবে। তাছাড়া তো মনে করবেন ভুয়া ভুয়া ভালো, ভিডিওতে ভুয়া ভুয়া লিখে যাবেন, আর ফেক ফেক এটা তো অলওয়েজ থাকেই। তো এটুকুই থাকে, অতটা বেশি দরকার নাই। তো এটা পোজ করে রেখে দিই, দেওয়ার পরে এটাকে কেটে দিই, কারণ আর প্রয়োজন নেই, আর কোনো প্রয়োজন নেই। তো আমি এখন সিম্পলিভাবে আমার এই এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমার যে মূল ভিডিও এডিটর রয়েছে সেটাতে নিয়ে গিয়ে ছেড়ে দেব। তো দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো পাশে দেখেন না কেন, এ পাশে, ও পাশে, এ পাশে, এ পাশে, কোনো পাশেও কোনো একটা স্পট পাবেন না, কারণ আমার রেজুলেশন ঠিক, আমার স্ক্রিন রেকর্ডার ঠিক। যত প্রকার স্ক্রিন রেকর্ডারই হোক না কেন, আপনি যদি রেজুলেশনটা ঠিক রাখেন এবং যদি এক্সপোর্ট করতে ভুল না করেন, তাহলে আপনার কোনো দিনের কালো দাগ আসবে না, না, না। তো আরেকটা কিন্তু ছোট ট্রিক আছে এর ভেতরে, যে এটাই করলেই কি খালি হবে, আরও একটা কিন্তু কাজ রয়েছে, সেটাও কিন্তু করতে হবে। তো সেইটা ট্রিকটা বলতেছি আপনাদেরকে। তো আমার কিন্তু রেজুলেশনটা ছিল 1920x1024 মতো। তো আমি আসলে এখানে এক্সপোর্ট করে দেখাচ্ছি যে কোনটা করলে আপনার এটা কোনো দিন কিছু হবে না। তো একটু ভিডিওর লেন্থটা একটু কমিয়ে দিই, কমিয়ে দিলে আপনার এক্সপোর্ট হতে সময় লাগবে না। তো দেখেন, আমরা যখন এখানে অ্যাডভান্সে যাব তখন কিন্তু আমাদের এটা এইচডি থাকবে, আর রেজুলেশনটা সেটাই দেবেন যেটা আপনার স্ক্রিন রেকর্ডারে ছিল এবং যেটা আপনার ব্যবহার করতেছেন। আপনারা যে স্ক্রিন রেকর্ডার ব্যবহার করেন বা যেখানে ব্যবহার করেন, আপনার যে স্ক্রিনটা যেটা রয়েছে সেখানে যেটা দেওয়া ছিল সেটাই অবশ্যই অবশ্যই ব্যবহার করতে, তাছাড়া কিন্তু কালো দাগ থেকেই যাবে। এটা কিন্তু একটা টিপস ছিল আপনাদের জন্য। তো এটা সিলেক্ট করে দেবো, তো এটা একটা সিলেক্ট করে দিলেই হলো। দেওয়ার পর ওকে, ওকে দেওয়ার পর ওকেতে ক্লিক করে দেওয়ার পর আমরা সিম্পলভাবে এখন স্টার্টে ক্লিক করে দিতেই পারি। তো যখন শেষ হবে আপনার তখন ক্যাব তখন আপনাদের দেখাচ্ছি। তো আসলে এটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন এটাকে ওপেন করে আপনাদের দেখাই যে এটা আসল না নকল, ভুয়া নাকি ফেক কিছু হোক সেটা আপনাদের চেক করে দেখাচ্ছি আপনাদেরকে, জানি আপনারা মনে করেন না এটা ফেক। দেখেন যেটুকু ভিডিও আপনি সেটাই চালু করে আপনাদেরকে দেখাই, তাহলে তো বুঝবেন ঠিক না ভুল। তো এটাই কিন্তু আমাদের সেই মূল ভিডিওটি ছিল। তো আমি একটু বড় করে দিই যাতে আপনার দেখতে সুবিধা হয়। তো দেখেন যে পাশে দেখেন না কেন সেই রকম, মানে কি বলবো, হে সেরম দেখা যাচ্ছে। দেখুন কোনো পাশে কোনো কালো দাগ নেই, কিছু নেই, কয়েক সেকেন্ডের বানাইছি এমনি দেখানোর জন্য, সিম্পলিভাবে দেখানোর জন্য। তো আমি কিন্তু আপনাদেরকে বলে দিলাম মেইন ফ্যাক্টগুলো এবং কীভাবে ঠিক করবেন তাও কিন্তু বলে দিলাম, খুবই স্লোলি স্লোভাবে বুঝে দিলাম। জানি ভিডিওটা বড় হোক কিন্তু আপনারা যদি বুঝতে পারেন এটাই আমার জন্য অনেক। বুঝতে পারছেন আপনারা হয়তো, বুঝতে পেরেছেন, যদি না বুঝে থাকেন তাহলে আমাকে বলবেন যেখানে কোনখানে বুঝেন নি আমি আপনাদেরকে সঙ্গে সঙ্গে কমেন্ট বক্সে হলে হোক বা কোথাও হোক বা ফেসবুক পেজে হোক, আমি সেখানেই আপনাদেরকে বলে দেবো। আপনাদের যেখানে সমস্যা হবে আপনাদেরকে বলবেন, না বলে তো বুঝতে পারবো না আপনাদের কোনো সমস্যা হয়েছে। তো যদি ভিডিওটা দেখে যদি অল্প একটু হেল্পফুল হেল্প মনে হয় তাহলে আমার ভিডিওটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো এটাই ছিল আমাদের আজকের মূল ভিডিও। তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকেন, আমিও বানানোর জন্য অপেক্ষায় আছি। তো দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।